প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো মরফিম। চলো শুরু করা যাক। তো শুরুতেই আমরা এই মরফিম শব্দটার যে মিনিং সেটা আমরা জানার চেষ্টা করব। তো মরফিম শব্দটার বাংলা মিনিং বা বাংলা অর্থ যেটা, সেটা হচ্ছে যে রূপমূল। এখন কথা হলো যে এই রূপমূল মানেটা কি, অর্থাৎ এই রূপ মানেটা কি। তো রূপের যদি আমরা ইংলিশ মিনিংটা বের করতে চাই, তাহলে যেটা আসে যে ফর্ম, অর্থাৎ কোনো একটা আকার, আকৃতি। তো এখন এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এরকম দাঁড়ায় যে কোনো একটি শব্দ বা কোনো একটি ওয়ার্ডের যে একেবারে রুট, অর্থাৎ সেই শব্দটার যে ব্যুৎপত্তিগত যেই শব্দটা সেইটা, এবং এর সঙ্গে আরও যে ছোট ছোট অংশ যুক্ত করে দিয়ে নতুন নতুন ওয়ার্ড তৈরি করা হচ্ছে, এবং সেই ওয়ার্ডের যে ফাংশনালিটিগুলো চেঞ্জ হচ্ছে, বা ওয়ার্ডের মানে ওয়ার্ডের যে বিভিন্ন নাউন প্রোনাউন বা একটা থেকে আরেকটা যে ইয়েতে চেঞ্জ হয়ে যাচ্ছে, পার্টস অফ পিসে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সব কিছু নিয়েই আলোচনা করা হয় হচ্ছে এই রূপমূলে বা মরফিমে। অর্থাৎ মরফিম এই শব্দের গঠন প্রকৃতি নিয়েই আলোচনা করে, বা শব্দের অর্থ যে চেঞ্জ হয়ে যায় বিভিন্ন রকমের শব্দাংশ যুক্ত করে, তো সেই বিষয়গুলো নিয়েই মূলত এই মরফিমে আলোচনা করা হয়। তো বাংলাতে যদি এটা হতো, তাহলে বাংলা গ্রামার অনুযায়ী এটা হচ্ছে রূপমূল, আর ইংলিশে হচ্ছে মরফিম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এবার আমরা যাব এটার সম্পর্কিত বিস্তারিত, বা এটার সংজ্ঞা যেটা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, শুরুতেই যেটা বলা হচ্ছে যে মরফিম ইজ এ মিনিমাল ইউনিট অফ মিনিং অর গ্রামাটিক্যাল ফাংশন। মরফিম হলো সবচেয়ে ছোট ইউনিট একটা শব্দের মিনিংয়ের, একটা শব্দের অর্থের সবচেয়ে ছোট একটা অংশ, অথবা একটা গ্রামাটিক্যাল ফাংশনের সবচেয়ে ছোট অংশটা হচ্ছে মরফিম। ইট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যারিজ ইনফরমেশন অ্যাবাউট মিনিং অ্যান্ড গ্রামাটিক্যাল ফাংশন। বলছে যে যে কোনো ভাষার সবচেয়ে সবচেয়ে ছোট বা স্মলেস্ট যেই মানে ইউনিটটা, সেটা হচ্ছে এই মরফিম, এবং এইটা ইনফরমেশান বয়ে নিয়ে যায় বা ইনফরমেশান থাকে এর ভেতরে অ্যাবাউট মিনিং অর গ্রামাটিক্যাল ফাংশন। অর্থাৎ গ্রামাটিক্যাল ফাংশনও বহন করে এবং শব্দের যে মিনিং সেটাও বহন করে নিয়ে যায় হচ্ছে এই মরফিম। কিভাবে আমরা পরবর্তীতে যখন এক্সাম্পল দেবো তখন বুঝতে পারবো। ইন আদার ওয়ার্ডস, অন্য দিক দিয়ে আবার বলা যেতে পারে যে মরফিমস আর দোজ ডিস্টিংক্ট মিনিমাল সিনট্যাকটিক্যাল ইউনিট আউট অফ হুইচ মিনিং ওয়ার্ডস আর ফর্ম। বলা হচ্ছে যে অন্য দিক দিয়ে মরফিম হচ্ছে আলাদা ডিস্টিংক্ট সবচেয়ে ছোট মিনিমাল সিনট্যাকটিক্যাল ইউনিট। এক কথা বলা যেতে পারে যে মানে সবচেয়ে অর্থের দিক থেকে সবচেয়ে ছোট একটা ইউনিট, যেটা হুইচ মিনিংফুল ওয়ার্ডস আর ফর্ম, যেই মানে যেগুলো হচ্ছে সাধারণত মিনিংফুল ওয়ার্ড তৈরি করে। মানে আমি যদি আরেকবার বলি যে ওই সমস্ত ইউনিট, ওই সমস্ত শব্দের অংশ যেগুলি সাধারণত কোনো একটি শব্দের সঙ্গে যুক্ত হলে আলাদা আলাদা নতুন মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়, সেইগুলোকে বলা হচ্ছে মরফিম। ইট ইস নট ডিভাইজেবল, এগুলোকে আলাদা করা যায় না, অর অ্যানালাইজেবল ইন্টু স্মলার ফর্মস, অথবা এগুলোকে আরও ছোট অংশে ভাঙ্গা যায় না বা অ্যানালাইজ করা যায় না, বিশ্লেষণ করা যায় না। আচ্ছা, ফর এক্সাম্পল এখানে যেটা বলছে যে ফর এক্সাম্পল দ্য ওয়ার্ড ট্যুরিস্ট, আমরা যদি ট্যুরিস্ট এই শব্দটার যদি দেখি, কন্টেন্স থ্রি মরফিমস। বলছে এর ভেতরে তিনটা মরফিম আছে, তিনটা আলাদা আলাদা শব্দের অংশ আছে, অর্থাৎ এই শব্দটাকে আমরা ভাঙলে তিন ধরনের মিনিং বের হয়। দেখো কিভাবে, দেয়ার আর ওয়ান মিনিমাল ইউনিট অফ মিনিং ট্যুর, অর্থাৎ এর ভেতরে ট্যুর শব্দটা রয়েছে, সুতরাং এই ট্যুর মানে হচ্ছে একটা মানে ভ্রমণ বা কোথাও বেড়াতে যাওয়া, এটাকে বলা হচ্ছে ট্যুর। এরপরে ট্যুরের সাথে জাস্ট আর একটু লাগিয়ে দিল, IST যখন আমরা লাগিয়ে দিচ্ছি এইটুকু, তখন হয়ে যাচ্ছে ট্যুরিস্ট। অর্থাৎ ট্যুর এবং ট্যুরিস্ট এটা কিন্তু দেখো রিলেটেড, অর্থাৎ যে ট্যুর করে তাই কিন্তু ট্যুরিস্ট। তো এই একটা আবার হচ্ছে মিনিমাল ইউনিট, এই ট্যুরিস্টকে কি আর ভাঙা যাবে? ভাঙা যাবে না, অর্থাৎ এই IST-কে তো ভাঙা যাবে না, আবার ট্যুরকেও ভাঙা যাবে না, সুতরাং এগুলো হচ্ছে মিনিমাল ইউনিট। এরপর আরেকটা কি, এর সঙ্গে আরেকটা ফাংশনাল ইউনিট যেটা, সেটা হচ্ছে S, অর্থাৎ গ্রামাটিক্যাল ইউনিট। দেখো যে আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করছি তখন এটা হয়ে যাচ্ছে এই, আমরা সেটা এস এর মাধ্যমে করছি, সুতরাং এই এসটা কিন্তু তখন ট্যুরিস্ট বোঝাচ্ছে, অর্থাৎ প্লুরাল অনেকগুলি ট্যুরিস্টকে বোঝাচ্ছে। সুতরাং এখানে একটা এটাকে আমরা যখন ভাঙছি মরফিমের দিয়ে, তখন হচ্ছে ট্যুর,
টুরিস্ট এবং এর সঙ্গে এস যুক্ত হয়ে প্লুরাল হচ্ছে, সুতরাং তিনটা টুরিস্ট মানে তিনটা মরফিম এখানে রয়েছে। তাহলে এটা আমি আরেকবার যদি এখানে ওয়ার্ড মানে যেটা লেখা আছে সে অনুযায়ী যদি বলি যে তিনটা মরফিম রয়েছে, দেয়ার ইজ ওয়ান মিনিমাল ইউনিট অফ মিনিং ট্যুর, অর্থাৎ ট্যুরের আলাদা একটা মিনিং রয়েছে, সুতরাং এইটা একটা ইউনিট। অ্যানাদার মিনিমাল ইউনিট অফ মিনিং আইএসটি, অর্থাৎ আইএসটি দিয়ে আরেকটা করা হয়েছে, সুতরাং এটা আরেকটা মানে মরফিম গঠন করেছে, যেটার এই আইএসটি যুক্ত করে দিয়ে ট্যুরিস্ট অর্থাৎ একটা পার্সন যে ট্যুর করে তাকে বোঝানো হচ্ছে। এরপরে হচ্ছে মিনিমাল ইউনিট অফ গ্রামাটিক্যাল ফাংশন এস ইন্ডিকেটিং প্লুরাল, আরেকটা ইউনিট হচ্ছে গ্রামাটিক্যাল ফাংশন যেটা সম্পাদন করছে সেটা হচ্ছে এস দিয়ে, এবং এইটা হচ্ছে প্লুরালকে ইন্ডিকেট করছে। তো এই গেল হচ্ছে ট্যুরিস্টের বা মরফিমের এক্সাম্পল, যে মরফিম কিভাবে একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে মানে একটা ওয়ার্ডকে কিভাবে বিভিন্ন রকমের টু এই মরফিম অ্যাড করে সেখানে একাধিক অর্থ বের হতে পারে বা একাধিক অর্থপূর্ণ শব্দ তৈরি হতে পারে সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে এর টাইপগুলো সম্পর্কে। সাধারণত ইংলিশে ছয় ধরনের মরফিম রয়েছে, খালি ইংলিশেই না, সব সব ল্যাঙ্গুয়েজে বলা যেতে পারে যে ছয় ধরনের মরফিম রয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রি, আরেকটা বাউন্ড, তারপরে ডেরিভেশনাল, ইনফ্লেকশনাল, এরপরে রয়েছে কন্টেন্ট এবং ফাংশন। তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই ডেরিভেশনাল এবং ইনফ্লেকশনাল। তো এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই দুইটার আলোচনা করার আগে আমরা বাকি চারটা সম্পর্কেও একটু হিন্টস দেব। তোমাদের পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুইটাই আসে, অর্থাৎ ডেরিভেশনাল। ডেরিভেশনাল মানে হচ্ছে উৎপত্তিগত দিক থেকে যে শব্দের মানে যে মিনিমাল ইউনিট সেটা, আর ইনফ্লেকশনাল হচ্ছে এটা ওই যে প্রকৃতি প্রত্যয় যুক্ত করা, যুক্ত করে যেই হচ্ছে যেগুলো শব্দগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে ইনফ্লেকশনাল। আমরা দেখব এখন, তো শুরুতেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই কন্টেন্ট সম্পর্কে। দেখো শুরুতে যেটা বলা হচ্ছে, দ্য কন্টেন্ট মরফিম আর মরফিমস হুইচ হ্যাভ এ মিনিং দে আর ভোকাবুলারি, বলা হচ্ছে কন্টেন্ট মরফিম যেগুলো সেগুলোর সাধারণত মিনিং থাকে, সেগুলো হচ্ছে মেইন যে ভোকাবুলারি, মেইন যে শব্দ সেইটা, অর্থাৎ এগুলোর একটা করে অর্থ থাকবে। যেমন আমি তোমাদেরকে ওখানে দেখালাম যে শুধুমাত্র এস এর কিন্তু কোনো অর্থ নেই, শুধুমাত্র আইএসটির কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু ওইখানে কন্টেন্ট যেটা অর্থাৎ ট্যুর, ট্যুরের কিন্তু একটা আলাদা অর্থ আছে। ঠিক এরকমই যে এখানে কিছু শব্দের কথা বলা হচ্ছে এক্সাম্পল হিসাবে, যে কন্টেন্ট হচ্ছে সেই মানে সেইগুলি যেগুলোর আসলে অর্থ রয়েছে একটা আলাদা। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছে যে ফার্স্ট, ফার্স্টের অর্থ রয়েছে ছ্যাড, মেন, কার, ফুড, এরপরে আরও বিভিন্ন রয়েছে অ্যাডভার্ব, অ্যাজেকটিভ, তারপরে ভার্ব, অল দিজ আর কন্টেন্ট মরফিম। এই সবগুলোরই হচ্ছে কন্টেন্ট মরফিম এইগুলো, এবং এগুলোর আলাদা আলাদা অর্থ রয়েছে প্রতিটা শব্দের। এরপরে বলা হচ্ছে ফাংশন, দ্য ফাংশন মরফিমস হ্যাভ এ গ্রামাটিক্যাল ইউজ, বলা হচ্ছে ফাংশন মরফিমের গ্রামাটিক্যাল ইউজ আছে, যেমন প্রোনাউন রয়েছে, ডিটারমাইনার্স রয়েছে, এরপরে প্রিপোজিশন রয়েছে, অ্যাটসেট্রা, এগুলো হচ্ছে ফাংশন মরফিম। আচ্ছা, দুইটা মরফিম গেল, আমরা এই কন্টেন্ট এবং ফাংশন সম্পর্কে জানলাম, এবার আমরা ফ্রি এবং বাউন্ড সম্পর্কে জানবো। নাও দ্য ফ্রি মরফিম আর মরফিমস দ্যাট ফাংশনস ইন এ সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্টলি এ বিট লাইক কন্টেন্ট মরফিম, বলা হচ্ছে ফ্রি মরফিমও কন্টেন্ট মরফিমের মতো স্বাধীনভাবে একটা সেন্টেন্সের ভেতরে কাজ করে। ইনফ্যাক্ট কন্টেন্ট মরফিম আর ফ্রি মরফিমস, সত্যিকার অর্থে কন্টেন্ট মরফিম হচ্ছে ফ্রি মরফিম, যেমন কম্পিউটার, কম্পিউটার হচ্ছে একটি কন্টেন্ট মরফিম, কম্পিউটারকে কিন্তু আর ভাঙা যায় না। দেখো হ্যাঁ, কম্পিউট করলে হয়তো বা ভাঙা যাচ্ছে, বাট কিন্তু এখানে টিটা তখন, বা এখানে আরেকটা বিষয় যেটা যে আমরা জানি, যেমন সিঙ্গার, সিঙ্গার সিং হচ্ছে গান, সিঙ্গার যে সিং করে অর্থাৎ যে গান গায়, কিন্তু কম্পিউটার দিয়ে কিন্তু যন্ত্রটাকেই বোঝাচ্ছে, যে যন্ত্রটা চালায় তাকে কিন্তু এই ইয়ার বা কম্পিউটার দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে না। সুতরাং এইখানে এটা হচ্ছে একটি ফ্রি মরফিম, অর্থাৎ যেটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে একটা সেন্টেন্সের ভেতরে। আচ্ছা, এরপরে দেখো বাউন্ড, বাউন্ড মরফিমস আর ইদার অ্যাফিক্সেস, বলা হচ্ছে বাউন্ড মরফিমগুলো সাধারণত প্রিফিক্স এবং সাফিক্স, সেগুলোকে বলা হচ্ছে বাউন্ড মরফিম। এগুলোকে তো আরেকবার মানে আরেকভাবে বলা হয় ক্যানবেরি, ক্র্যানবেরি মরফিমও বলা হয় এগুলোকে। যেমন এখানে রয়েছে, যেমন আন এর সঙ্গে যখন হ্যাপি লাগানো হচ্ছে তখন আনহ্যাপি,
এবং এখানে আরেকটা যেমন ড্রিঙ্কিং, আইএনজি লাস্টে লাগিয়ে দিয়ে বলা হচ্ছে ড্রিঙ্কিং, ড্রিঙ্ক একটা শব্দ, এর সঙ্গে আইএনজি লাগিয়ে দিয়ে ড্রিঙ্কিং করা হচ্ছে। আরেকটা শব্দ হচ্ছে হ্যাপি, হ্যাপির আগে ইউএন লাগিয়ে দিয়ে আরেকটা করা হচ্ছে আনহ্যাপি। সুতরাং এগুলো হচ্ছে বাউন্ড মরফিম। এবার ক্র্যানবেরি মরফিমটা কি, যেমন TWI এই টোয়া এর সঙ্গে লাইট যুক্ত করে হচ্ছে টোয়া লাইট। এরপরে দে আর ইউজুয়ালি লিঙ্কড ইন দ্য এটিমোলজি অফ দ্য ওয়ার্ড, বলা হচ্ছে যে শব্দের উৎপত্তির দিক থেকে এগুলো আসলে লিঙ্কড হয়ে আছে এবং এগুলো এগুলো এগুলোকে বলা হচ্ছে বাউন্ড। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডেরিভেশনাল, ডেরিভেশনাল হচ্ছে উৎপত্তিগত দিক থেকে। যেমন ডেরিভেশনাল মরফিমস আর বাউন্ড মরফিমস, ডেরিভেশনাল মরফিমকেও বাউন্ড মরফিম বলা হচ্ছে, অর্থাৎ আগে থেকেই এর সঙ্গে যুক্ত। এই যে বাউন্ড মরফিম, এই যে ইটিমোলজিক্যালি যেমন বলা হচ্ছে, ঠিক এখানেও যে ডেরিভেশনাল মরফিমসরা মূলত সাধারণত বাউন্ড মরফিম, হুইচ চেঞ্জ দ্য রুট, যেটা রুট ওয়ার্ডকে চেঞ্জ করে দেয়। দে আর আন আচ্ছা দে আর অ্যাটাচড টু, তারা একই সঙ্গে আবার অ্যাটাচড, অর্থাৎ একটা আরেকটার সাথে লেগেও থাকে। ইদার দে আর লেক্সিক্যাল ক্যাটাগরি অর দে আর সিমান্টিক মিনিং, অর্থাৎ তাদের সিমান্টিক মিনিং এবং লেক্সিক্যাল ক্যাটাগরির দিক দিয়ে ছাড়াও, বা এই এই দিকে মিল ছাড়াও তারা এরকমভাবে লেগে থাকে বা অ্যাটাচড থাকে ডেরিভেশনাল যেগুলো। এক্সাম্পল হিসেবে যেটা বলছে, ইউএন আন এর সঙ্গে অ্যাবল, এইখানে রুট হচ্ছে অ্যাবল, হিয়ার ইজ আচ্ছা দ্য রুট ইজ অ্যাবল অ্যান্ড দ্য ডেরিভেশনাল মরফিমস ইজ হচ্ছে আন, অর্থাৎ এই আন মরফিমটা রুট যে ওয়ার্ড অ্যাবল সেটার সঙ্গে যুক্ত হয়ে আনএবল শব্দ তৈরি করছে। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইজ চেঞ্জড, এবং ওয়ার্ডের যে মিনিং সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, সিন্স ইট বিকামস দ্য অপোজিট অফ হোয়াট দ্য রুট ওয়ার্ড অ্যাকচুয়ালি মিন, কেননা এটা রুট ওয়ার্ড যেটা মিন করছে সেটার অপোজিট মিনিংটা প্রকাশ করছে, সুতরাং শব্দের মিনিংটা চেঞ্জ হচ্ছে এবং নতুন শব্দ তৈরি হচ্ছে। যেমন এইখানে যে কথাটা বলছে যে রুট ওয়ার্ডের সাথে সংযুক্ত থাকবে এবং সেটা লেক্সিক্যাল ক্যাটাগরি অথবা সিমেন্টিক মিনিং চেঞ্জ হওয়া সত্ত্বেও। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল দিচ্ছে যে ইন দ্য ওয়ার্ড সিঙ্গার দ্য রুট ওয়ার্ড হচ্ছে সিং অ্যান্ড দ্য ডেরিভেশনাল মরফিম হচ্ছে ইয়ার, হুইচ চেঞ্জ দ্য ক্যাটাগরি অফ দ্য ওয়ার্ড ফ্রম এ ভার্ব টু নাউন, যেটা ওয়ার্ডের ক্যাটাগরিটা চেঞ্জ করে দিচ্ছে। সিং হচ্ছে একটা ভার্ব এবং এর সাথে ইয়ার যুক্ত হয়ে একটা নাউন গঠন করছে, যে সিং করে অর্থাৎ যে গান গায় তাকে সিঙ্গার বলা হচ্ছে। সুতরাং এখানে সিংটাকে ভার্বটাকে চেঞ্জ করে সিঙ্গার অর্থাৎ নাউনে পরিণত করছে, সুতরাং এটাও একটা ডেরিভেশনাল এই মরফিমের উদাহরণ। এরপরে রয়েছে ইনফ্লেকশনাল, দ্য ইনফ্লেকশনাল মরফিমস আর বাউন্ড মরফিম, বলা হচ্ছে ইনফ্লেকশনাল মরফিমও বাউন্ড মরফিম, হুইচ মডিফাই ওয়ার্ডস উইদাউট এফেক্টিং দেয়ার ক্যাটাগরি, যেটা ওয়ার্ডকে মডিফাই করে ক্যাটাগরিকে চেঞ্জ না করে, অর্থাৎ নাউন থেকে প্রোনাউন, প্রোনাউন তারপরে ভার্ব থেকে নাউন, এই ধরনের ক্যাটাগরি বা পার্টস অফ স্পিচের চেঞ্জ না করেই যেটা কি করে এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেয় বা মডিফাই করে। ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অফ এ ভার্ব টেন্স অর নাউন্স নাম্বার, যেটা করে কি ভার্বের টেন্সের পরিবর্তন করে দেয় এবং নাউনের নাম্বারে চেঞ্জ করে দেয়, অর্থাৎ সিঙ্গুলার থাকলে প্লুরাল করে দেয়। এবং ভার্বের ক্ষেত্রে যেমন প্রেজেন্ট টেন্সে তোমরা জানো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে এরপরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো এইখানে যেটা বলা হচ্ছে যে ইনফ্লেকশনাল মূলত এস বাই এস এর যে কাজ সেটা। যেমন এখানে মানে আরও কিছু রয়েছে, যার এক্সাম্পল এখানে যেমন দিচ্ছে যে স্টিল উইথ দ্য ওয়ার্ড সিঙ্গার ইফ আই অ্যাড অ্যান এস, যদি আমরা একটা এস যুক্ত করে দেই তাহলে সিঙ্গার্স হয়ে যায়, উই গেট দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ডস বাট দ্য নাউন ইজ স্টিল এ নাউন, তাহলে যেটা হয় যে একটা প্লুরাল হয়ে যাচ্ছে সিঙ্গুলার সিঙ্গারের সঙ্গে এস যুক্ত করে দিলে এটা প্লুরাল হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও এইটা দুইটাই কিন্তু নাউন থেকে যাচ্ছে, কিন্তু নাউনটা জাস্ট খালি প্লুরাল হচ্ছে এই। এরপরে বলা হচ্ছে যে এখানে আইডিয়া আছে একটু করি, যে ইফ উই টেক দ্য ওয়ার্ড ওয়াক অর্থাৎ হাঁটার যে শব্দটা ওয়াক সেটা যদি আমরা নেই অ্যান্ড অ্যাড অ্যান ইডি, যদি একটা ইডি যুক্ত করি ইট বিকামস ওয়াকড, দাস বিকাম দ্য প্রিটেরিট অফ দ্য ভার্ব হু টু ওয়াক, বলা হচ্ছে এখানে যে ঘটনাটা ঘটছে জাস্ট
ভার্বের শুধুমাত্র পাস্ট টেন্সটা হয়ে যাচ্ছে, প্রিটারেট হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভার্ব ভার্বই থাকছে। তো এখানে যেমন নাউন নাউনই থাকলো, জাস্ট প্লুরাল হয়ে গেল, এবং এখানে ভার্ব ভার্বই থাকলো, জাস্ট খালি টেন্সটা চেঞ্জ হলো। সুতরাং এটা হচ্ছে ইনফ্লেকশনাল হচ্ছে মরফিম। আচ্ছা, আমি মনে হয় আগে এটা বলেছিলাম প্রকৃতি প্রত্যয় বা এরকম কিছু, তো অ্যাকচুয়ালি ঠিক ওইটা না, এখানে জাস্ট এজ এ গ্রামাটিক্যাল ফাংশন বা ক্যাটাগরিক্যালি যে চেঞ্জ হচ্ছে সেইটা আসলে অ্যাক্টিভিটিটা এখানে ঘটবে, অর্থাৎ ইনফ্লেকশনালি ঘটবে। এখানে মূলত প্রত্যয় এবং বিভক্তি যে কাজ, সেই কাজগুলো এখানে হবে এবং সেইটা চেঞ্জ হয়। মানে বাংলাতে যেরকম প্রকৃতি প্রত্যয় বা বিভক্তি রয়েছে, এখানে ইংলিশে আসলে সেটা ইনফ্লেকশনাল। আচ্ছা, এবার এতক্ষণ আমি জাস্ট এটা তোমাদেরকে ধারণা দিলাম, এখন তোমাদের পরীক্ষায় যেটা হতে পারে যে ইনফ্লেকশনাল মরফিম এবং এই ডেরিভেশনাল মরফিম নিয়ে আরেকটু বিস্তারিত লেখার দরকার হতে পারে। তো সেক্ষেত্রে যেটা তোমরা লিখতে পারো, সেই জন্য আমি জাস্ট এইটুকু আরেকটু বাড়িয়ে বলছি, সেটা হচ্ছে দেখো, ইনফ্লেকশনাল মরফিম সম্পর্কে অতিরিক্ত একটু তথ্য, যে ইনফ্লেকশনাল মরফিমস আর নট ইউজড টু প্রোডিউস নিউ ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইনফ্লেকশনাল মরফিম যে নতুন ওয়ার্ড তৈরি করে তা নয়, বাট দে আর ইউজ টু ইন্ডিকেট অ্যাসপেক্টস অফ দ্য গ্রামাটিক্যাল ফাংশন অফ দ্য ওয়ার্ডস। মূলত তারা যেভাবে যে জন্য ইউজ হয় সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ফাংশনের যে বৈশিষ্ট্যগুলি বা সেগুলোকে ইন্ডিকেট করে। দে আর ইউজ টু শো ইফ এ ওয়ার্ড ইজ প্লুরাল অর সিঙ্গুলার। যদি একটা ওয়ার্ড সিঙ্গুলার হয় বা প্লুরাল হয় সেই ক্ষেত্রে তাদেরকে ইউজ করা হয়। ইফ ইট ইজ পাস্ট টেন্স অর নট অ্যান্ড ইফ ইট ইজ কম্পারেটিভ অর পজিটিভ ফর্ম। বলা হচ্ছে যে এই ইনফ্লেকশনাল ব্যবহার করা হয় সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে, এটা পাস্ট টেন্স অথবা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এরপর এটা কম্পারেটিভ অথবা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়। ইংলিশ হ্যাজ 8 ইনফ্লেকশনাল মরফিমস, অল অফ হুইচ আর সাফিক্সেস। ইন ইংলিশে সাধারণত 8 ধরনের ইনফ্লেকশনাল মরফিম রয়েছে এবং তার সব কিছুই সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন এখানে বলছে প্লুরাল, প্লুরালে এখানে যেমন মানে সব কিছু সাফিক্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো শব্দের পরে বসে এটা। যেমন প্লুরালের ক্ষেত্রে কোনো নাউনের ক্ষেত্রে প্লুরাল হয়ে যায়, যেমন দ্য বুকস, এখানে এসটা পরে বসে অর্থাৎ সাফিক্সে বসে এটা প্লুরাল হচ্ছে এইটাকে। আবার রানাস বুক, এখানে পজেসিভের ক্ষেত্রে কিন্তু এখানে রানাস অর্থাৎ এসটা যুক্ত হচ্ছে, অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস যুক্ত হচ্ছে। সুতরাং এগুলো কী হচ্ছে, শব্দের অর্থ চেঞ্জ করতেছে না, বরং গ্রামাটিক্যালি এগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। এরপরে ভার্বের সঙ্গে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে দেখো এস যুক্ত হচ্ছে, যেমন জিম রিডস ওয়েল, জিম ভালো পড়াশোনা করে, এখানে রিডের সঙ্গে এস যুক্ত হচ্ছে জাস্ট, এবং গ্রামারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এখানে যদি এসটা যুক্ত না হতো তাহলে এটা কিন্তু পাস্ট টেন্সে হতো, এস যুক্ত করে এটা প্রেজেন্ট টেন্সে করা হচ্ছে। প্রোগ্রেসিভে যেমন শি ইজ রিডিং, এখানে দেখো রিডের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে জাস্ট এটা হচ্ছে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স গঠন করা হচ্ছে। এটা যদি আইএনজি টেন্স না করা হতো তাহলে শি ইজ রিড, মানে তাকে পড়া হয়, তখন কিন্তু এটা হচ্ছে কি বলে প্যাসিভ সেন্সে চলে যেত। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে দেখো শি ওয়ার্কড, এখানে ইডি যুক্ত করে জাস্ট পাস্ট পার্টিসিপল করা হচ্ছে, অথবা যেটা বলা যেতে পারে যে পাস্ট টেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও এটা কাজ করে, যেমন কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, যেমন দ্য স্মলার ওয়ান, এখানে স্মলের সঙ্গে ইআর যুক্ত করে দিয়ে স্মলার করা হচ্ছে। এরপরে রয়েছে সুপারলেটিভে দ্য স্মলেস্ট, অর্থাৎ ইএসটি যুক্ত করে, এখানে স্মলের পরে ইএসটি যুক্ত করে এখানে এটাকে চেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ গ্রামার চেঞ্জ করা হচ্ছে, গ্রামারের যে ফাংশন সেইটাতে চেঞ্জ করা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে এই ডেরিভেশনাল যেটা, সেটা ডেরিভেশনাল মরফিমস আর ইউজ টু মেক নিউ ওয়ার্ডস ইন দ্য ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে ডেরিভেশনাল মরফিম সাধারণত নতুন ওয়ার্ড তৈরি করে। আমরা আরেকবার মনে করার চেষ্টা করি যে ইনফ্লেকশনাল যে মরফিম সেটা জাস্ট গ্রামাটিক্যাল ফাংশনটাকে এলো মানে চেঞ্জ করে, আর সিঙ্গুলার প্লুরালকে চেঞ্জ করে, আর ডেরিভেশনাল যেটা করে কি নতুন ওয়ার্ড তৈরি করে। দে আর ওফেন ইউজ টু মেক ওয়ার্ডস অফ এ ডিফারেন্ট গ্রামাটিক্যাল ক্যাটাগরি ফর্ম দ্য স্ট্রিম। বলা হচ্ছে তারা তাদেরকে নতুন গ্রামাটিক্যাল ক্যাটাগরি তৈরি করার ক্ষেত্রেও এইগুলো ইউজ হয়, অর্থাৎ এক কথায় যে একটা ওয়ার্ডের মিনিং তো চেঞ্জ হয়, নতুন ওয়ার্ড তো তারা তৈরি করতেছেই, এরপরে গ্রামাটিক্যাল যে ক্যাটাগরি অর্থাৎ পার্টস অফ স্পিচের যে ব্যাপার সেবার, অর্থাৎ নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে
নাউন থেকে প্রোনাউন, এই যে জিনিসগুলি, এগুলোকে বলা হচ্ছে গ্রামাটিক্যাল ক্যাটাগরি। অর্থাৎ এগুলো এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে নিয়ে চলে যায়। ইন সিম্পল ওয়ার্ডস, ডেরিভেশনাল ফর্মস এ নিউ ওয়ার্ড উইথ এ নিউ মিনিং অ্যান্ড ক্যাটাগরি ডিস্টিংক্ট ফর্ম দ্যাট অফ ইটস বেস থ্রু দ্য এডিশন অফ অ্যান এফেক্স। আচ্ছা, বলা হচ্ছে নতুন একটা এফিক্সের তৈরি করার, মানে অ্যাড করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সেটা সাফিক্স প্রিফিক্স অ্যাডের সঙ্গে সঙ্গে এই ডেরিভেশনালে নতুন ওয়ার্ড তৈরি হয়, তার নতুন মিনিং তৈরি হয়, এমনকি সেই ওয়ার্ডটা নতুন ক্যাটাগরিতে গিয়ে পড়ে, অর্থাৎ নতুন পার্টস অফ স্পিসের আন্ডারে পড়ে যায়। দাস দ্য অ্যাডিশন অফ দ্য ডেরিভেশনাল মরফিম, যেমন নেস, এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে, নেস যেটা করে, এখানে নেসের ক্ষেত্রে যেমন গুড, গুডের সঙ্গে নেস যুক্ত করে, গুড একটা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে নেস যুক্ত করে সেটাকে নাউন করা হচ্ছে গুডনেস। দ্য নাউন কেয়ার, যেমন কেয়ারের সঙ্গে আমরা যদি দেখি, কেয়ার একটা নাউন, এটার সঙ্গে যদি আমরা মানে অ্যাডজেক্টিভ যুক্ত করি, একটি অ্যাডজেক্টিভ করতে চাই, তাহলে এটার সঙ্গে আমরা জাস্ট ফুল এই হচ্ছে সাফিক্সটা যুক্ত করে দিচ্ছি এবং হয়ে যাচ্ছে কেয়ারফুল, তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এর সঙ্গে যদি লেস যুক্ত করে দেই, তাহলে কেয়ারলেস, আবারও অর্থ চেঞ্জ হচ্ছে। সুতরাং এইখানে ডেরিভেশনটা মূলত অর্থ চেঞ্জ করে থাকে। বলা হচ্ছে ডেরিভেশনাল মরফিম দুই ভাগে বিভক্ত, যেমন একটা হচ্ছে ক্লাস মেনটেনিং ডেরিভেশনাল মরফিমস এবং আরেকটা হচ্ছে চেঞ্জিং ডেরিভেশনাল মরফিমস। এই দুই ভাগেও ডেরিভেশনাল মরফিমকে চেঞ্জ করা, মানে ভাগ করা যেতে পারে। তো এই হলো আসলে মরফিম সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা মরফিম সম্পর্কে বুঝতে পারবে। তো আরেকটা তোমাদের ক্ষেত্রে পরামর্শ, সেটা হচ্ছে অনেক সময় একবার কিন্তু এই ভিডিও শুনে বা দেখে তোমাদের ক্ষেত্রে বোঝা মুশকিল। তোমরা এটা অনেকেই জানো যে অনেক সময় অনেক স্টোরি বা যাই পড়ো না কেন, একবার পরে কিন্তু বোঝা যায় না। সেক্ষেত্রে দুইবার তিনবার করে যখন তোমরা এটা শুনবে বা এটা দেখবে ভিডিওটা, তখন কিন্তু তোমাদের এই মানে বিশেষ করে লিঙ্গুইস্টিকের যে ক্লাসগুলো, সেগুলো কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হবে। সুতরাং একবার পড়েই যায় বুঝলাম না কি বুঝাইলো, এরকমভাবে না চলে গিয়ে এটা জাস্ট দুই তিনবার শোনো, প্রয়োজনে 1 ঘন্টা আধা ঘন্টা পর পর শোনো, দেখবা এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে লিঙ্গুইস্টিকের আবার নতুন কোনো ক্লাস নিয়ে মানে ক্লাস নিব। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।